আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিতু ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফ্রোজেন চিতল মাছের ঝুরা। এটা হচ্ছে ফ্রোজেন চিতল মাছের বক্স। তো আমি বক্স থেকে বের করে দুইটা পিস নিয়ে নিলাম, একটা বক্স থেকে দুইটা পিস পাওয়া যায়। তো এগুলো আমরা এখানে সবসময়ই পাই, তো এগুলা থেকে আমি ভালো করে পানিটা ফেলে দিচ্ছি চিপে। তো পানিটা ফেলে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কষলা নিব। আসলে সবসময় তো আগে আমি সব করতাম, আজকে সব করবো না, সবই করবো পরে আর কি। আজকে তো আজকে সব করবো না, আজকে আপনাদের সাথে শেয়ার করবো অন্যভাবে। এটাকে জুড়াই করে ফেলবো পেঁয়াজ টেঁয়াজ দিয়ে। তো এর সাথে আমি দিব পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ হাফ চামচ, মরিচ আধ চামচ, আর কাঁচামরিচ চারটা, পেঁয়াজ একটা দিয়ে ভালো করে মিক্স করে নিব আমি। এরপরে আমি স্বাদ মতো লবণ দেব। লবণ দেওয়ার পরে আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, মিক্স করা শেষ হবার পরে আমি আবার ফেরত আসব। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি চিতল মাছটা দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন চিতল মাছটা একদম মিক্স, সব কিছু আমি মিক্স করে ফেলছি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হলুদ, গুঁড়া মরিচ, সব কিছু একসাথে মিক্স করে আমি এখন তেলে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। আমি এর সাথে একটু পানি দিব, বেশি না। দেওয়ার পর আমি ভালো করে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি এতক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে নিচ্ছি কেননা আমি কোনো পানি দিই না এতক্ষণ পর্যন্ত, এখনই পানি দিলাম। যা দিলাম আপনারা তা দেখছেন, একটুখানি পানি দিয়েছি। তো এরপর আমি একটুখানি লবণ দিব, আমার কাছে মনে হলো যে লবণটা কম হবে, এই জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি। আবার লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমার এই রান্না ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর লাইকটা বেশি বেশি করবেন, সাবস্ক্রাইবটা বেশি বেশি করবেন, শেয়ারটাও বেশি বেশি করবেন। আপনাদের শেয়ারে আমি 5-10 জনের কাছে যেতে পারবো, আর সাবস্ক্রাইবটা করলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনারা যখন আমার ভিডিওটা দেখবেন, প্লিজ 2 মিনিট দেখার পরে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনারা যদি সাপোর্ট না করেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না।
এরপর আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকক্ষণ পর্যন্ত আমি অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিচ্ছি। এটার মধ্যে শুধু আমি হালকা পানি দিয়েছি, বেশি পানি দিই না। তো এরপর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে আবার আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার রান্না শেষ হয়ে যাবে। তো যেটা বলছিলাম আর কি, আমি এখন থেকে চেষ্টা করব যখন আমি বাইরে যাব তখন আমি আপনাদের জন্য ভিডিও মেক করার জন্য চেষ্টা করব। কেননা এখন করোনা, এখন বাইরে যেতে ভয় লাগে। যখনই যাব তখন চেষ্টা করব তো ভিডিও করার জন্য, আর বাসায় যখন রান্না করব অ্যাটলিস্ট একটা একটা করে শো করার জন্য চেষ্টা করব। কেননা আমি আপনাদের জন্য কাজ করি, আপনারা দেখে যদি মজা পান আর কি। আর আপনারা দেখুন আমার রান্না শেষ হয়ে গেছে, আমি এখন এটা প্লেটে নেব। প্লেটে নেবার পরে কী অবস্থা দেখুন, দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা। আমি অলরেডি এক চামচ খেয়ে ফেলছি। তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, খোদা হাফেজ।